পিতা মাতার খেদমত সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু পিতামাতার পিতা মাতার উপর কি কর্তব্য রয়েছে সন্তান সন্ততি লালন পালনে পিতামাতার কর্তব্য কি সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষার ক্ষেত্রে পিতা মাতার কর্তব্য কি যে সময় তো ভাই আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতা মাতার অনেক কর্তব্য রয়েছে সন্তান সন্ততি লালন পালন তাদেরকে আদর্শবান করাই একজন পিতামাতার দায়িত্ব কর্তব্য যে প্রথমেই যে বিষয়টি সন্তানদেরকে শিক্ষা দিবে তার দায়িত্ব কর্তব্য হল যে সঠিক আকিদা শিক্ষা দেওয়া সঠিক আকিদা শিক্ষা দেওয়া যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন উদ্দেশ্যে ইয়া বুনেই লরিক বিল্লা ইন্না শিরকা আলমোনদিম হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না নিশ্চয়ই সে হচ্ছে মহা অন্যায় অন্যুম বড় পাপ যে এরপরে সন্তান সন্ততিকে শিক্ষা দিবে যে যখন তাদের সাত বছর বয়স হবে ওই সময়তে তাদেরকে সারাতের জন্য আদেশ করবে সালাতের জন্য আদেশ করবে ছেলে হোক অথবা মেয়ে হোক সালাতের জন্য আদেশ করবে এ মর্মে আমরবিন সোয়েব তার পিতা দাদা দাদার মাধ্যমে বর্ণনা করেন তিনি বলেন রসরুল্লাহ সাল্ল্লাহ্লাম সাদ করেন মরু আউলা দাকুম ইসাল্লাহ ওহমাবনা সাবা আসিন রসলুল্লাহ সাল্ল্লাহ ভালাইস্লাম রেশাদ করেন তোমাদের সন্তান সন্ততি যখন সাত বছর বয়স হয় তাদেরকে সালাতের জন্য আদেশ করো অদরিব হ্যা ওহমাবনা আশারা সিনিন অফার কৌবাইন এবং ফিল্ম দেওয়া যায় এরপরে তিনি বলছেন যখন তাদের দশ বছর বয়স হবে তখন সালাত আদায় না করলে তাদেরকে লাঠিতে প্রহার করতে বললেন এবং তাদের বেডকে ভিন্ন করে করতে বললেন ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ হাদিসটি নেসেন এবং হাদিসটি সহি যে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনার আমার সন্তান সন্ততি যখন সাত বছর বয়স হবে তখন তাকে সাত বছর বয়স হলে সালাতের জন্য আদেশ করতে হবে ছেলে হলে মসজিদের সাথে বাবা নিয়ে আসবে সাত বছর বয়স থেকে আর মেয়ে হলে মা বাড়িতে সাত বছর বয়স থেকে নিয়ে সালাত পড়বে তাই সালাতের জন্য আদেশ করবে দশ বছর বয়স হলে সালাত না পড়লে তাকে লাঠি দ্বারা প্রহার করতে হবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট করে দেন জি আর দায়িত্ব কর্তব্য হল যে মেয়ের যখন দশ বছর বয়স হয়ে যাবে ওই সময়তে তাকে পর্দা পুষি দেয়া করতে হবে তার মানে যদি সে বাহির বের হয় তাহলে সে পর্দার সহিত বের হবে বেহায়া হয়ে বের হবে না বরং পর্দা যে পর্দা করলে অপর পুরুষ দেখবে না এ পর্দার সহিত তাকে বের হতে হবে মা পর্দা করছে বৃদ্ধ মানুষ আর মেয়ে করছে না এমনটি যাতে না হয় এটা পিতামাতার দায়িত্ব কর্তব্য সন্তানকে সালাদ পড়ার জন্য আদেশ করবে এবং মেয়ে মেয়ে মা মেয়েরা পর্দা করবে জি এরপরে আপনার যে সুশিক্ষা আপনাকে দিতে হবে সুশিক্ষা আপনাকে দিতে হবে সন্তান সন্ততি কোথায় পড়লে আপনার কল্যাণ হবে তাই প্রথমে আপনি তাকে কোরআন শিক্ষা দান করবেন আদর্শবান হতে হলে আপনাকে কোরআন শিক্ষা দান করতে হবে আল্লাহ সুহান বলছেন লকদ কান আলুমফি রসুলিল্লাহ হুসদুল হাসানা তোমাদের জন্য রসল্লা সাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ জি আপনি বাড়িতে কোরআন নিজে পড়েন আপনার বাচ্চাকে শিক্ষা দেন যেখানে কোরআন শিক্ষা হয় সেখানে আপনি শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন যাতে আদর্শবান হয়ে গড়ে উঠে কোরআনের আয়াত পড়বে তর্জমা পড়বে হাদিস পড়বে তর্জমা পড়বে এইভাবেই আদর্শবান হবে আপনার সন্তান সন্ততিকে বাড়িতে আপনার যখন বাড়িতে আসবে যাই হোক আপনি ফজরের সালাত পড়েন বাড়িতে কোরআন পড়ার চেষ্টা করেন আপনি পড়েন আপনার পরিবার পড়বে আপনার ছেলে মেয়েকে আপনি বাড়িতে কোরআন পড়ান জি এগুলা আদর্শ আর আপনি যে শিক্ষাগুলা প্রতিষ্ঠানে শিক্ষা দান করবেন আপনার ভিন্ন ভিন্ন হবে ছেলেরা ভিন্ন প্রতিষ্ঠানে পড়বে মেয়েরা ভিন্ন প্রতিষ্ঠানে পড়বে এক প্রতিষ্ঠানে পড়া এটা রসলাম আদর্শ নয় ছেলে মেয়ে একসাথে নয় বরং ছেলেদের প্রতিষ্ঠান ভিন্ন হবে মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন হবে এটাই শরীয়ত আপনাকে বলছে তাই এ বিষয়গুলো আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে জি আর আপনার ছেলে মেয়ে যখন হয় প্রথম যখন বাচ্চারা হয় তা আপনার দায়িত্ব কর্তব্য পিতামাতার সন্তান সন্ততির আখিকা করা আখিকা করা আখিকা দেওয়া সাত দিন সাত দিন বয় সাত দিন হয়ে গেলে বাচ্চা হওয়ার ভূমিষ্ঠ হওয়ার পরে সাত দিন হয়ে গেলে আপনাকে আখিকা দিতে হবে ছেলে হলে দুইটি খাসি আর মেয়ে হলে একটি খাসি এটা আল্লাহ রসুলসালামে ভাবে এভাবে বর্ণনা করেছেন এটা আল্লাহ রসুল সাল্লামের আদর্শ যদি কেউ না পারে ভিন্ন কথা কিন্তু যার সমর্থ রয়েছে সে আখিকা করবে জি সম্মানিত ভাই বোনেরা যে এখান থেকে আমরা শুনছি গুলা ভালো করে শুনলে ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে জি এরপরে বাচ্চাদেরকে আপনার যখন আদর্শবান শিখালেন তারপরে বাচ্চাদেরকে ভালো কথা বলতে হবে বাচ্চাদেরকে ভালো কথা বলতে হবে পিতা আপনি আপনার সন্তানকে ডাকলে মেয়ে হলে আম্মু বলে ডাকেন ছেলে হলে আব্বু বলে ডাকেন এবং তাকে সুন্দর কথা বলেন তার সাথে ভালো কথা বলেন তার সাথে ভালো সুন্দর কথা বলেন আজে বাজে কথা বলবেন না বাপ আপনি আপনার ছেলের সামনে বা মেয়ের সামনে বাড়িতে সিগারেট টানবেন না বা আপনি হারামি মদ হারাম পান করবেন না মদ বা জুয়া এগুলা আপনি খেলবেন না যেগুলো অন্যায় উপকর্ম রয়েছে এগুলা তার সামনে আপনি খেলবেন না কারণ এগুলা করলে আপনার সন্তানের প্রভাব পড়বে আপনাকে দেখে আপনার সন্তান এগুলা শিখে নেবে এবং দেখা যায় সেও দেখা যায় যে বেড়ি সিগারেট টানবে বা তাই এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে বা আপনি ঠিকভাবে সালাত আদায় করবেন আরও যেগুলা কাজ রয়েছে ঠিকভাবে আপনি আদায় করবেন জি এগুলা করলে আপনার সন্তান ইনশাআ আপনার দেখে শিখবে জি এরপরে আপনার সন্তান সন্ততিকে থেকে আপনি আদর্শবান করার জন্য পিতামাতার খেদমত করলে কি করতে হয় এগুলা পিতামাতার খেদমত গুলা আপনি তাদেরকে বুঝাবেন যে পিতামাতা মা তাকে কষ্ট করে মানুষ করেছে এ কথাগুলা তাকে বুঝাবেন ইনশাআল্লাহ সে বুঝবে জি তার বয়স যখন ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার প্রাপ্ত বয়স হলে বিয়ের বয়স হলে তাকে বিবাহ দিয়ে দিবেন। আপনার ছেলে যদি বিবাহ বয়স হয় তাহলে আপনি বিবাহ আপনার দায়িত্ব কর্তব্য ছেলের বিবাহ দেওয়া মেয়ের বয়স হলে মেয়ের বিবাহ দেওয়া আপনার বাড়িতে যদি মেয়ে ভালো কোনো পাত্র আসে তাহলে তাকে বিবাহ করাই দিবেন ছেলেরও যদি এরকম হয় বয়সের বিবাহ আপনার দায়িত্ব কর্তব্য তাদের বিবাহ ভাষা দেওয়া আপনার দায়িত্ব কর্তব্য যেটা যে এটা আপনার দায়িত্ব কর্তব্য এরপর আল্লাহ সুলহান তালা বলছেন আপনি নিজেকে জাহান্নামের নামের অগ্নি থেকে রক্ষা করবেন আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নামের নামের অগ্নি থেকে রক্ষা করবেন আল্লাহ বলছেন মনো কু আনফসাক মহালিক নারা হেমান্দারগণ তোমরা নিজেকে নিজেকে এবং তোমার আহাল পরিবারকে ওই অগ্নি হতে বাঁচাও জারিন্দ হবে পাথর আপনি অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করবেন আপনার ছেলে মেয়েকেও আপনি রক্ষা করবেন আপনার ছেলে মেয়েকেও আপনি রক্ষা করবেন জি আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ছেলেমেয়ের জন্য আপনি দোয়া করবেন আদর্শবান যাতে হয় এজন্য আপনি দোয়া করবেন রব্বানা হাবলানা মিনাজ হাজিনা অদর না করতা আইন জান্লামামা আল্লাহর কাছে মন চাইবেন যে আল্লাহ আমাকে এমন সন্তান দাও আমার স্ত্রী সন্তান পরিবার দাও যাদেরকে আমি দেখলে আমার চোখ জড়িয়ে যাই এবং তাদেরকে ইমাম হিসাবে তাদের আল্লাহ রসুল সাল্লামের আদর্শ হিসাবে তাকে আদর্শই আদর্শিত করিও যে এভাবে দোয়া করবেন তাদেরকে নেকের নেক হওয়ার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদের ইহকাল পরকাল কল্যাণ দান করিও তাদেরকে আদর্শাবন করিও আল্লাহ রসুল সাল্লাহম আদর্শ অনুযায়ী তারা যেন চলতে পারে কোনো হাদিস অনুযায়ী তারা যেন চলতে পারে তাদেরইকাল কল্যাণ হয় যে তাদের জন্য দোয়া করবেন নিজের জন্য আপনি না আপনার মালের জন্য খারাপ দোয়া করবেন না আপনার সন্তান সন্তদের জন্য খারাপ দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহ এগুলা নিষেধ করেছেন তাই সন্তান সন্তদের জন্য ভালো দোয়া করতে হবে তাদের জন্য খারাপ দোয়া করতে হবে না তার জন্য খারাপ দোয়া করতে হবে না জি তাই এগুলা মোটামুটি আপনি যদি বাস্তবায়ন করেন ইনশাআ আল্লাহ আপনার পরকাল কল্যাণ হবে আপনি যেমন সন্তান সন্ত থেকে ভালোবাসবেন দেখবেন তাদের মানুষ করবেন দেখা যাবে তারাও আপনার প্রতি মহাব্বত বাড়বে স্নেহ করলে ছেলেদেরকে সেনে ছেলে মেয়েদেরকে ভালোবাসলে তারাও পিতামাতাকে ভালোবাসবে তাই এভাবে যদি আমরা গড়ি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সব তালা তাদের হকাল পরকাল কল্যাণ দান করবেন তাই সন্তান সন্তানের জন্য খাস করে দোয়া করবে অনুরূপী সন্তান সন্তানের পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহ সুবাহ আলা যেন আমাদের হকাল পরকাল কল্যাণ দান করেন আল্লাহ আলম